السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وَمَن يُدْلِلُهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ وَاللَّهُ إِلَهٌ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَشَفِيَّنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَ أرواحنا وَقُلُوبَنَا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ثم صل على ولا لسيّدنا اللهم صل على

হাড়িপাড়া বাইতুল আকসা জামে মসজিদ কমিটি ও দহগ্রাম যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামীর যৌথ উদ্যোগে আয়োজিত এই পবিত্র মসজিদ ময়দানে অনুষ্ঠিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এইস এফ মোস্তফা কামাল সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী তহগ্রাম ইউনিয়ন শাখা আজকের মাহফিলের মান্যবর সম্মানিত প্রধান অতিথি এ অঞ্চলের গণমানুষের নেতা মাজলুম জননেতা এবং এ মাটির সম্মানিত কৃতি সন্তান বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং লালমনিরহাট এক আসনের জামাত মনোনীত সংসদীয় নমিনি আমার প্রাণপ্রিয় ভাই জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ বিশেষ বক্তাবৃন্দ এবং যারা এ মাহফিলের তত্ত্বাবধায়ক এবং আমার দিনী ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনেরা এবং এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা আমি আবারও সালাম দেই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত জালালে একান্ত অনুগ্রহের সুক্রিয়া জানাই যিনি এই প্রচন্ড ঠান্ডার রাতে বিশেষ করে এই সীমান্ত এলাকায় একসময় যে সমস্ত এলাকায় পাখির মতো নির্বিচারে মানুষগুলাকে হত্যা করা হতো জীবনের রিস্ক নিয়ে আপনাদের পূর্বপুরুষেরা এই ময়দানে আল্লাহর দিনের প্রচার প্রসারে দীর্ঘকাল ভূমিকা রেখেছেন এরকম একটি ময়দানে আল্লাহর দিনের খাতিরে আপনারা আপনারা আমাকে স্মরণ করে দাওয়াত দিয়ে নিয়ে এনেছেন আপনাদেরকে দেখতে পেলাম দেখলাম আপনাদের জীবন জীবনযাপন এই ঠান্ডার রাতেও আপনারা আল্লাহর দিনকে এত ভালোবাসেন এত মোহাব্বত করেন আল্লাপার যে তৌফিকটুকু দিলেন আমাদেরকে দিনী বন্ধনে আবদ্ধ করলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আসতে পেরে খুশি না বেজায় অল্প না বেশি তাহলে একটু সেই রকম করে বলেন তো আলহামদুলিল্লাহ আমি প্রায় দশ ঘন্টার উপরে জার্নি করে এসেছি এরপরও আপনাদের দেখে এবং মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনে আমি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছি পাশাপাশি আপনাদের দোয়া থাকলে আশা করি মাহফিলটা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারব আমরা বলি ইনশা আল্লাহ শিশু কিশোর অসুস্থ জোয়ান বৃদ্ধ বৃদ্ধা যারাই আছেন আমি বেশি সময় নেব না তবে যে কথাগুলো বলতে চাই কথাগুলি হক আদায় করে বলতে চাই যাতে পরিপূর্ণরূপে একটা বুঝ আমাদের তৈরি হয় আপনারা শুনবেন তো আর যদি চলেই যান আমার সাথে নিয়ে যায় আপনাদের সাথে আমিও চলে গেলে বাসি হ্যাঁ আমিও বাঁচি বন্ধুকান মনে রাখুন ইমানদারের আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শুনতে চাইবে ততক্ষণ যতক্ষণ তার এই নিঃশ্বাসটা থাকে যতক্ষণ সে আল্লাহর জান্নাতে না পৌঁছে সোহান আল্লাহ এই পিপাসা আমাদের ভিতরে থাকতে হবে আমরা নতুন করে স্বাধীন হই নাই আপনাদের এই রংপুর বিভাগিত শহীদ আবু সাইদের রক্তাক্ত ময়দান ঠিক কিনা বলেন আজ আসার পথে ড্রাইভারকে বলেছিলাম আমি আসলে এদিক খুব একটা চিনি না তাই এখন চিনতে হচ্ছে রংপুরের ভাইরা খুব বেশি ফোন দেন এবং এবছরের তাফসি রংপুর দিয়েই শুরু হয়েছে তা আমি চেয়েছিলাম আসার পথে আবু সাইদের কবরে কবরটা জিয়ারত করেই আসব চিনি না তো রংপুর শহরে এসে খোঁজ নিতে জানলাম যে এখন যদি আবার ব্যাক করে যায় তাহলে এখানে আসাটা টাফ হবে পাক চাইলে আগামীকাল ইনশাল্লাহ ইচ্ছা আছে সবই তো তার মর্জি ঠিক কিনা বলেন এই যে মাহফিল অনেক দূর থেকেও লোকে এসছে আবার মাহফিলের কাছেই কত বাড়ি কত ঘর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে যে এখান থেকেই তো শোনা যাচ্ছে যে লাভটা কি ওলেরা কত বোকা যে মাইক লাগিয়ে আমাদের ঘরে বসে শোনার ব্যবস্থা করছে বন্ধবান আমরা জানি কোথায় রোম সেখান থেকে আল্লাহর দিনের আকর্ষণে ছুটে এসেছিলেন হাজারতে সোহাইব রুনি রদি আল্লাহ আফ্রিকার আবি সিনিয়া থেকে ছুটে এসেছিলেন হাজারতে বেলালের মতো সাহাবারা পারস্য থেকে ছুটে এসেছিলেন বৃদ্ধ হজরতে সালমান ফার্সির মতো সাহাবারা আর মহানবীর বাড়ির কাছের আবু জেহেল আবুল আহাব এদের কপালে এদের তাকদিরে ইসলামের মিষ্টতা জোটে নাই সুতরাং যুগে যুগে বেলালের ভূমিকায়ও লোক থাকবে আবার আবু জেহেল আবুল আহাবের ভূমিকায়ও কিছু লোক থাকবে মাহফিলে আসা কত লাভ এগুলো তারা বুঝতে পারে না একবার এক মসজিদে একটা ছাগল ধরা পড়ছে ছাগলের মালিক খুঁজে খুঁজে পায় না অবশেষে মসজিদে সে মসজিদের ধরছে ছাগলের ডাক শুনে টের পাইছে বেটা মসজিদ আমার ছাগল ধরলে কেন ছাগল ধরবো না সালাম করবো নাকি রোজ রোজ আসে আর সে এই মসজিদে পেশার করে যায় বলছে মজিদ সাহেব আপনি তো বোঝেন না আসলে এখানে কত বছর মজ্জেনি করো মিয়া বলছে তিরিশ বছর তো হলই তিরিশ বছর করো বেটা ছাগল বলি আসে তিরিশ বছরের ভিতরে আমারে দেখছো মসজিদ আসতে বর্ধমান এরকম লোক আছে না খুব বিজি যদি বলে ভাই আসেন বল ভাই খুব বিজি কিসের বিজি মানে বিজি ফর নাথিং রাস্তায় আপনি হাটের দিনে যদি একটু থুক থুতু ফেলে তাকায় থাকেন দেখবেন কিছুক্ষণ পর আরো দুজন লোক এসে দাঁড়িয়েছে আরো চারজন এসছে কি তাকে আছে কি অথচ ফেলেছেন থুতু এগুলা অযথা বিজি ফর নাথিং বন্ধুগণ এই কোরআনের মাহফিল এটা যেমন তেমন মাহফিল না এখানে খড় বিছানো তাতে কি হয়েছে এই খড়ই জান্নাতে স্বর্ণের খড় হতে পারে এই টোটাল মাহফিল রহমতের তারা ঘিরে আছে এবং মাধ্যমের দোয়া করছে এটা সহজ বিষয় নয় আজকে জীবনে প্রথমবারের মতো প্রতিবেশী দেশের মাটি হয়ে আপনাদের হৃদয়ের কাছে এসেছি আলহামদুলিল্লাহ বন্ধুমান আপনারা আমার সাথে একটু বসেই থাকেন খুব বেশি কষ্ট হলে মন উঠবেন যদি ঠান্ডায় কষ্ট হয় এখানে চলে আসবে অসুবিধা নেই বন্ধুগান আমার কথা আমার ভাষা কি বোঝা যায় আমি কিছু কাজের কথা কই ছোটরা যদি খুব কষ্ট হয় দাঁড়াবা দাঁড়িয়ে চোখ ডইলে ভালো করে করে আবার বসবা হুম বেশি দুর্বল হওয়ার দরকার নেই আর খুব যদি কেউ অসুস্থ হও চলে যাবা নীরবে অসুবিধা নেই তো বন্ধুমান আসুন কোরআন থেকে আলোচনা শুরু করি এই যে কোরআন এখানে আল্লাহ তো অনেক কথা বলেছেন তাই না মূল কথা তিনটা একটি হলো জানো আরেকটি হলো বিশ্বাস করো। আরেকটি হলো মানো জানো মানে ইলম অর্জন কর বিশ্বাস করো মানে আনো আর মান মানে আমাল করো এর বাইরে আর কথা আছে নাকি এই তিনটা বিষয় কি মজার আমি যদি আরবিতে বলি আপনার পিছনে একটা সাপ পিছনের লোকেরা ভয় পাবেন না আমি এমনি বলছি যদি আমি আরবিতে বলি পিছনে একটা সাপ যারা আরবি বোঝে না তারা আরবি শুনে মনে করতে পারে হুজুর বোধ হয় সোয়াবের কথাই বলছে সুবানাল্লাহ পড়তে পারে আরবি শুনে পিছনে একটা সাপ এটা যদি আমি একটু সুর দিয়ে আরবিতে বলি কিছু লোক জান্নাতের সুসংবাদ মনে করে আলহামদুলিল্লাহ পড়তে পারে কারণ ভিন্ন ভাষায় বলার কারণে মেসেজটা আসলে জানা হয় নাই জানা হয় নাই পিছনে সাপ থাকলে বিশ্বাস কি হয় সেটাও হয় নাই এবং সাপের প্রতি মান থাকলে আমলটা কি হয় সেটাও হয় নাই সাপের সবুলের সামনে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে কিন্তু মাতৃভাষায় যদি বলতাম পিছনে একটা সাপ মেসেজটা জানা হইতো একটা ইলম হতো আর শোনা মাত্র বিশ্বাস হতো না তখন কিন্তু বলতেন না যে যারে দেখি না তারে ভুজিব কেমনে আমার জেলায় কবিরা কয় যে বৃহত্তর জেলা কুষ্টিয়া সেখানকার এক কবি গিয়েছে যারে দেখি না তারে ভোজিব কেমনে পিছনে একটা সাপ এটা যদি একটা মিথ্যাবাদীও বলে তা আপনি কি দেখার পর বিশ্বাস করবেন শুনে বিশ্বাস হবে না আচ্ছা তার মানে ইমান তার মানে জানলেন ইমান হলো পিছনে সাপ এবার আমলটা কি বাপরে বাপ বলে একটা লাভ দেবেন এটাই তো আমল তাই না তাহলে দেখেন জানাটা যদি জানার মতো হয় তাহলে ইমান হবে মজবুত আর ইমান যদি মজবুত হয় আমল হবে সহি শুদ্ধ ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার মা বোনেরা নবীর সাহাবেদের সঙ্গে আজকে আমরা যারা আদম মুসলমান আমাদের সাথে একটা বিশেষ পার্থক্য আছে নবীর বলতেন আমরা আল্লাহর হাবিবের কাছে দশটা আয়তের উপরে শিখতাম না দশটা আয়াত শিখতাম জানতাম বুঝতাম মুখস্থ করতাম এবং ওই দশটি আয়াতের উপরে নিজেদের জীবন গঠন করতাম এরপরে আবার নতুনভাবে আরো দশটি আয়তের সবক নিতাম যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলত ভিন্ন সম্প্রদায়ের লোকেরা সাহাবিদেরকে দেখে বুঝতে পারত এ যেন শুধু মানুষ যেতেছে না মনে হতো এই কোরআনটাই জীবন্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে শুভানাম্বা এই জন্য তারা সাহাবিদেরকে ভালোবাসতো মানুষের এদের আকর্ষণে দূর দূরান্তের মানুষেরা ছুটে এসে আল্লাহর দিনকে গ্রহণ করেছে আর আমরা রাতের বেলায় বাড়ি যাবেন ভয় কিসের আদম সন্তান আশাবুল মুখ মানুষের ভয় নাকি বাঘভল্লুকের ভয় এই যে ভয়তে আমি বাড়ি ফিরতে পারবো না ড্রাইভার বলছে চলেন চলেন বাড়ি যায় কারণ কালকে আবার তার ইনকাম হবে তা আমি বলছে না আমি যাব না ভয়টা কিসের বাক্ফল্লো না মানুষের কারণ এগুলো আদম শুমারির মুসলমান এগুলা চেহারা সুরতে মানুষের মানুষ ধারী মানুষ যে জন্য মানুষ দেখে আল্লাহ বলেছেন এই মানুষগুলা কারা উলাইকা কাল আম সার পায়ে জানোয়ার এরপর বলছেন না এতে জানোয়ারের অপমান হয় আল্লাহ বলছেন বালভ মাদম চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কিভাবে বড় লোকের বাড়িতে কুকুর বসে আপনারা কুকুর বলেন না কুত্তা বলেন যেটাই বলেন বুঝলেই হল আচ্ছা কুকুরগুলার কাজ কি রাত্রেবেলা মালিকের বাড়ি তার সম্পদ তার জানমাল পাহারা দেবে আচ্ছা এই কুকুরটা কার হাত থেকে পাহারা দেবে আরেকটা কুকুরের হাত থেকে না মানুষের হাত থেকে চিন্তা করেন যে কুকুরটা সারা রাত জেগে আরেকটা মানুষের হাত থেকে এই মানুষের সম্পদকে পাহারা দিল ওই মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট না বালহুম আদাল বন্ধুগণ আজকে আপনাদের জীবন নিয়ে কিছু কথা বলি যেটা আপনাদের কাজে আসে বাচ্চাগুলার কাজে আসে আপনাদের লাগে মুরব্বীদের কাজে আসে কিছু ভালোবাসার কথা বলি কোরআনে করিমে লুকমান এটা আল কোরআনের একত্রিশ নম্বর সুরা এখানে হাজারতে লুকমান একজন মহাজ্ঞানী তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি কার পছন্দ হয়েছে প্রথম আল্লাহ এত পছন্দ হয়েছে লুকমান নবীও না রাসুল না কিন্তু এই কোরআনে তার উপদেশগুলা আল্লাহ পাক দিয়ে লুকমানকে বিশ্ববাসীর সামনে চিরন্তন বানিয়েছেন সোহান আল্লাহ এখান থেকে একটা উপদেশ আমাদের কাজে লাগাই একটু বা বাচ্চারাও শোনো আবার আপনারাও শোনেন এবং এখান থেকে জীবনের দিকদর্শন গ্রহণ করুন লুকমানের সতেরো নম্বর আয়াত আমি কিন্তু মা বনদের জন্য কথা বলবো আমি বাচ্চাদের জন্য কথা বলবো কারণ আমরা মুরব্বীরা কিচ্ছু পারিনি এ দেশের ভাগ্য আকাশে যে জালিমদের যে কালো মেঘ জমাট বেঁধে সাইক্লোনের তাণ্ডব চালু করেছিল এটাকে মিসমার করে দিয়েছে আমাদের সন্তানেরা ঠিক কিনা বলে এজন্য ওদের জন্য দোয়া করতে হবে ওরা আমাদের সার্থক করেছে আমাদের জীবন আমাদের বন্দি দশা থেকে মুক্ত করেছে পাশাপাশি আমাদের কিছু করণীয় কর্তব্য বুঝতে হবে নিজেদের বন্ড বন্ধনকে মজবুত করতে হবে তা আমি ঈশ্বরাল লোকমানের সতেরো নম্বর আয়াতটা আপনাদের কে শুনাই তিনি তার ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া আতিমিস সালাত ওয়াবুর বিল মারুফ ওয়ানহাও আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাত ইন জালিকা মিন আজমিল উমুর হযরত লুকমান ছেলেকে কি বলছেন শুনুন তিনি বলছেন ইয়া বুনাইয়া ইবনি মানে যা বুনাইয়া মানেও তাই কিন্তু বুনাইয়ার ভিতরে হৃদয় ভরা স্নেহ ভালোবাসা মমতা মায়া এগুলা সব প্যাকেট করে ভরে ভরা আছে বুনাইয়ার মধ্যে লুকমান জ্ঞানী মানুষ লুকমান জানে যে ইসলামকে যদি ঢুকাইতে হয় এই প্রজন্মকে পাল্টাতে হয় তবে ভালোবেসে পাল্টাতে হয়। তাই তিনি বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার নান্না মন্না খোকা ও আমার আব্বু জান চরম আদর করে বাপ যদি বাচ্চাকে আদর করে মুরব্বির আদর করে ওই বাচ্চাগুলার মনটা বড় হয়ে যায় না আপনারা আদর করেন তো মসজিদ থেকে বের করে দেন না তো ধমক দেন না তো মসজিদে আসলে মসজিদে ওরা বেশি চিল্লায় না বড় বাচ্চারা বেশি চিল্লাই ওদের আমল নামা খোলাই হয় নাই ওদের সাথে আপনি পারবেন ওদের তো অপরাধ ধরেই না ওরা মসজিদে যদি ফুটবলও খেলে এই কথাটা নিয়ে আবার সমালোচনা হইতে পারে ওই ফুটবল মানে ওই রাস্তায় পায়খানা লাগিয়ে মসজিদে নিয়েছে এটা না মানে সরাসরি দোকান থেকে কিনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি দু একটা শট বা হেড করে তবে ফেরেস্তা কি ওর গুণা লাগবে দশ বছরের আগ পর্যন্ত ওর দফতর অপ কিন্তু আমার আপনার দফতর খাতা কিন্তু খোলা আপনি ওর কিচির মিচির বন্ধ করার জন্য যদি চুপ এইটা করেন তাহলে আপনি একটা হইসই বন্ধের জন্য আরেকটা হইসই করলেন আপনার কিন্তু বিপদ কথা বুঝতে পেরেছেন মসজিদে আমাদের এলাকায় আমরা এইরকম মুফতি দেখি অন্য কিছু জানে জানে না কিন্তু মসজিদের পবিত্রতা রক্ষায় উস্তাদ বাচ্চা ঢুকলেই হয় আমি পরে চিন্তা করেছি আসলে বাচ্চার হইসই উনার খারাপ লাগে নাকি মসজিদে জিলাপি আসলে বাচ্চাদের কারণে আমার ভাগ কম হবে এই টেনশনে রাগ কিনা কারণ রাস্তার পাশে মসজিদ আছে না মোটর গাড়ি হর্ন বাজায় লোকজন ঝগড়া করে বাজারের ভিতরে মসজিদ আছে কোনোদিন দিন উনার খারাপ লাগে না আর এই জান্নাতি শিশুরা কিসির মিসির করে এরা আমাদের আগামী প্রজন্ম আমাদের হিরক্ষণ্ড আমি মারা গেলে বাপ মারা গেলে ওই শিশুটাই তো সেদিন পড়বে আল্লাহর শেখানো ভাষায় রব্বির তাহলে ওরই মসজিদ থেকে বের করি আমার কপাল আমি পুড়াই কেন আমরা মনলে আমাদের সমস্যা নেই আমাদের হুজুর আছে টাকা দিয়ে ভাড়া করে আনব হুজুর আমার আব্বা মরেছে দোয়া করে দেন আচ্ছা আপনি যদি বলেন হুজুর আমার বাপ মরেছে আপনি একটু কান্দে দুয়া করে দেন হুজুর কানতে পারবে উনি ভান করতে পারে নিয়ে এক জায়গায় হুজুর এত কাঁদল একটা আর খুব পছন্দ হলো বলল হুজুর আমার বাপ মা কবে মরেছে আসলে আপনার মতো হুজুর বহুদিন থেকে খুঁজছি আপনি একটু আসেন তো হুজুর গেল দুয়াটুয়া তাড়াতাড়ি করে আল্লাহ মামিন শেষ রিক্সালা বলছে ওই বাড়িতে এত লম্বা দোয়া করলেন আমি তো ওই দোয়া দেখি আনিসাম আপনি আমার মা বাপকে জান্নাতে পাঠাবেন আর এটা কি করলেন আপনি বাজাই বেটা ও আমারে পাঁচ হাজার টাকা দিয়েছে দোয়া লম্বা হয়েছে আর তুই পঞ্চাশ টাকা দিবি তোর দোয়া লম্বা হয় কেমনে। বন্ধকার আমি সিলেটে বসা এক ঈর সাহেব বসা আমি তখন অত জানি নি যে সিলেটের এই সব মারেফাট কি তে লোকেরা আমি বক্তৃতা দিচ্ছি কিছুক্ষণ পর লোকের আমার হাতে টাকা দেয় আর বলে হুজুর দোয়া করবেন আমি ওই টাকা আবার ওই মাহফিল কমিটির ওখানে দিয়ে দিচ্ছি মাহফিল কমিটি বলছে হুজুর এটা আপনার বললাম কেন আমার তো আপনারা দাঁত দিয়েছেন আপনারা যা দেবেন দেবেন এমন কেন বলছে হুজুর এখানে এই দোয়ার জন্যে আপনারা টাকা দিলেন এই টাকা দেবে আর আপনি দোয়া করবেন পীরসার চুপ মারি বসে আমাদের দেখছে আমি তখন বললাম আমি দোয়া করবো কিন্তু আমি তো দোয়া বেচতে আসিনি যে আমার এইভাবে বিক্রি করতে হবে যারা মনে করছেন আমার হুজুর আছে দোয়া করবে ও কবে দোয়া করবে যেদিন দাঁত দেবেন সেদিন দোয়া করবে দিয়ে দোয়া করতে পারবে না কিন্তু পিতার লাশ নিয়ে সন্তান যদি জানাজা করাইতে পারে এর থেকে বড় আর কিছু আছে মনে রাখবেন যারা পারেন যত বড় হুজুর থাকুক উনি পেছনে দাঁড়াবেন আপনার সন্তান আপনার জানাজা পড়াবে কিছু কিছু এলাকায় হুজুররা কয় এটা আমার মহল্লা আমি জানাজা পড়াবে সব ফাইসলুমি চলবে না জানাজা মা বাপের জানাজা সন্তান পড়াইবে এই প্রস্তুতি নিতে হবে জানাজা পড়াইতে একটা দোয়া লাগে আর সুরা ফাতে তো সেই ছোটকালেই মুখস্থ যখন পেশাব করে পানি নিতাম না সেই সময় মুগস্ত আর দর্শরী আর চিন্তা কি এইটুকু কি কোনো মন্ত্র যে আর কেউ জানা শিখে নেবেন এবং যারা খতিব বাসেন তাদেরকে অনুরোধ করব। প্রায় জায়গায় আমরা দেখি জানাজার সময় নতুন করে নিয়ে শেখানো হয় দোয়া শেখানো হয় এই সব কি মনে থাকে কোন বন্ধুগণ অথচ দোয়াটা একদিন মসজিদে ভালো করে লোকদের বলবেন কালকে জানাজার সব শেখানো হবে সময় মতো মসজিদে আসবা এবার এরা সব আসবে এবং ওই দুয়ার অর্থ শিখাই দেবেন দরু সহের অর্থ শেখাই দেবেন আর যা পড়া লাগে এগুলো ঠিক করে দেবেন এবং পিতামাতার যে জানাজা হবে এই জানাজে আপনার ইমাম হবে আপনার মুক্তাদি এটা আপনাদের সমস্যা আছে নাকি বন্ধুগান বুক ফাটা বেদনার অশ্রু চোখের পানি হয়ে যখন ঝরবে সন্তানের নাকের অগ্রভাগে আসতে না আল্লাহ বুড়া বুড়িকে মাফ করে দিবেন সোহান আল্লাহ আর আমাদের দেশের দুরাবস্থা বিভিন্ন জায়গায় বাপ মরছে ওনার মন খারাপ মিয়ার মন খারাপ ও যেমন ওর বন্ধুরা তো শ্যামন ওয়াইসা বলছে বলটু মন খারাপ কেন বলছে বাপ মরছে বলছে একটা বেটা ওগুলা ওগুলা আমারও একটা ছিল সেটাও মরছে বলটু এখন তা খেল যে কি কয় দোস্ত বলছে চল বাজার যাই মনটা তাজা হয়ে যাবে একটু আড্ডা মেরে আসে আড্ডা মেরে রাত বারোটার পর ফিরছে বাপের কবরের পাশ দিয়ে আসতে হচ্ছে বাড়ি বল্টু মিয়া এর মধ্যে রাস্তায় পেশাব চেপেছে প্যান্টের চেন খুলে ব্রাশ ফায়ার করে দিয়েছে ধোয়া নেই মোছা নেই কবরের কাছে এসে মাথা চুলকে আর কয় আব্বা কি আর কব এতক্ষণ যা আমল করে আসলাম সপ্তমা গেলাম বন্ধুকান না আজকে মুসলমানের সন্তানরা জানে প্রতিবেশী দেশের নায়ক নায়িকাদের খবর শুধু নায়ক নায়িকা না তাদের শ্বশুরবাড়ির খবর পর্যন্ত জানে আমাদের এই সন্তানেরা অথচ জিজ্ঞাসা করেন খোলাফায় রাশেদিন কারা আশারায় মুবাসারা কারা কয়জন ফেল করবে চিন্তা করেন আর কয়জন পাশ করবে বন্ধুগণ আজ মুসলমানের সন্তান চেনা যায় না হাজরত লুকমান জ্ঞানী মানুষ তিনি জানেন এই প্রজন্মকে ভালোবেসে গড়তে হবে তাই তিনি বলছেন ইয়া বু ইয়া ও আমার আব্বু ও আমার কলিজার টুকরা সন্তান সন্তান এবার মনোযোগের কান দিয়ে পিতার দিকে টাকাচ্ছেন এবার এইবার পিতা হেদায়েত দিচ্ছেন আচ্ছা আরেকটুগুলি এখন মসজিদে হয়েছে করে বাচ্চারা আমাদের মুরব্বীদের কষ্ট হয় আমরা তাহলে করতাম কি এই সমাধানটাও দেব মসজিদ যেমনই হোক তার ফান্ডে কিছু টাকা আছে না এক দু হাজার টাকা তো আছে কি কন আচ্ছা মসজিদ কেন্দ্রিক যে মহল্লা ওদের ছুটির দিন শুক্র শনিবার একটা দিন বেছে নিয়ে ওই ফান্ডের টাকা দিয়ে ওদের প্রিয় চকলেট কেনেন সুন্দর একটা বক্স মোড়ক ওদের প্রিয় চকোলেট কিনে মসজিদ কেন্দ্রিক যত বাচ্চা আছে সাত থেকে দশ বছর এদেরকে কমিটি এবং মুসল্লিরা সবাই মিলে দাওয়াত দেবে ধরুন সকাল দশটায় আসবে পড়াশোনা শেষ করে দশটায় মসজিদে আসবে ইমাম সাহেব হুজুর এই বাচ্চাদের ধরে ধরে অজু শেখাবে সুরা শেখাবে ছোট ছোট সুরাগুলা বলে দেবে অর্থসহ নামাজের নিয়ম দেখিয়ে দেবে আর বলবে শেষে ওই প্যাকেটটা ওদের হাতে দেবে সুন্দর প্যাকেটটা দিয়ে বলবে বাবু কি আব্বু এইটা তুমি খাইও আর শোনো এটা আল্লাহর ঘর এখানে হইচই করতে হয় না যতটুকু সময় থাকবা একটু চুপ করে থেকো এতে ফেরেস্তারা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ করবে বলেন এবার এবার কিন্তু আপনি কান দিয়ে শুধু হেদায়ত দেননি ওই যে চকলেট দিয়েছেন মানে গলা দিয়েও কলিজাই স্পর্শ করেছে শুধু কান দিয়ে হেদায়ত দিলে হয় না খাওয়াইও দিতে হয় ওই বাচ্চার হয়েছে করবে আপনি দেখবেন আপনার চাইতেও বেশি মনোযোগ দিয়ে হুজুরের বক্তব্য শুনছে আরও একটা কাজ করবেন কিছু লোকেরা করে গাই করে পেছে যা পেছে যা বন্ধুকান এরম দশটা বাচ্চা যদি পিছিয়ে দেন আর আপনি যখন আল্লাহ আকবার বলবেন ওরা কিছুক্ষণ পরে দেখবে এই তো সুজন বলবেন আল্লাহ আকবার আর এরপরে নামাজের পর যদি গাল গালাজ করে বের করে দেন ওরা বের হয়ে বলবে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা না ওদেরকে নিয়ে পাশে দাঁড়ান ওরা আপনার শিক্ষক আপনার পিতা আপনার চাচা আপনি ওর বড় ভাই আপনি এলাকার মুরব্বী ওরে নিয়ে কাতারের পাশে দাঁড়ান ও যদি দেখে আমার পাশে ওরে বাবা ও কিন্তু আর হইচই করবে না কিন্তু ওদেরকে এক জায়গায় দিলেই ওরা হৈচই করবে ওদের সাথে শয়তানও পারবে ফেরেস্তা তা আপনি পারবেন কীভাবে বন্ধুক তুরস্ক একটা মুসলিম দেশ এখন সারা দুনিয়া তাকে নিয়ে চিন্তা করে তার প্রধানকে হত্যা করার ষড়যন্ত্র কি সুন্দরভাবেই না ব্যর্থ হলো মানুষ কি ভালোবাসে সে শাসককে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ল সেই এরদগানের তুরস্ক মসজিদ গুলাতে লেখা রয়েছে নামাজ পড়া অবস্থায় পিছন থেকে যদি বাচ্চাদের হাসির শব্দ না শোনো তাহলে আগামী প্রজন্মের ব্যাপারে চিন্তিত হইও তার মানে ওরা মসজিদ আসে নাই ও তো হাসবেই ওই তো চিল্লাবে চিল্লাবেন কি আপনি উনি মসজিদের সভাপতি উনি বড় বড় কথা চলবে না কথা বললে শুধু ইমাম সাহেবই বলবেন আর কেউ না আচ্ছা আর কেউ বললে ইমাম সাহেবের অনুমতি নিয়ে বলতে হবে আশা করি কথা ক্লিয়ার কি কন আচ্ছা এবার আসেন লুকমান কি কয় লুকমান কয় আব্বু জান এইবার লুকমান হেদার দিচ্ছে কি বলছে আকি মু সালাত ওয়া আমর বিল মারুফ সালাত কায়াম করো কি কাম করো সালাদ না সালাত ক্লাস 8 ক্লাসে ইসলামিয়াত পরীক্ষায় প্রশ্ন এসেছে সালাত নষ্ট হয় কিসে ছেলে লিখেছে অনেকক্ষণ আগে টমেটো আর শশা কেটে রাখলে সালাত নষ্ট হয় সে বোঝে নাই যে আসলে সর্বনাশটা কি আমাদের দেশে আমরা সলাদকে নামাজ বলি তাই না আমাদের আরবির প্রভাবটা বড় কম আমরা যদি বলি তুমি কি সম রাখছ লোকে কয় কয় কি আমি তো রোজা রাখছি তে জানে না মানুষ এরকম আমাদের আরবির প্র্যাকটিস কোরআনের পরিভাষাগুলা আমরা যত বলবো অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি বলেন সুফহান আল্লাহ এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে তো তিনি বলছেন কি আজকে অবশ্য আমি সলাদ নামাজ দুটি বলবো যেহেতু বোঝার সুবিধার্থে তিনি বলছেন আব্বু সলাৎ কায়েম করা সলাৎ কায়েম করবা তে ছেলে তো জান না কেমনে কায়েম করে আমরা তো জান আমাদের যদি বলে চৌধুরী সাহেব কই যাও নামাজ পড়তে যাই আমরা বলি কি নামাজ কায়েম করতে যাই তাহলে আমাদের উদ্দেশ্য নামাজ পড়া আমরা আমল করব কবে মানব কবে আমরা এখনো পড়ছি তে ছোট বাচ্চা বসবে কি করে কায়েম কি তা আব্বু যখন বলছে আব্বু জান কায়েম করবি ছেলে তাকালো কিভাবে করে হাজারতে লোকমান বলছে বিল মারুফ আর সব কাজের আদেশ দিবি আর অসৎ কাজের নিষেধ করবি সলাদ কায়েম করতে হলে দুটি জিনিস লাগে সলাত আদায়কারী যারা তাদেরকে আরও দুটো কাজ করতে হয় একটা সৎ কাজের আদেশ করতে হয় অসৎ কাজের নিষেধ করতে হয় মানবতাকে সতের দিকে আহ্বান করতে হয় অসততা থেকে মানবতাকে ফিরাইতে হয় একটা কাজ পজিটিভ আর একটা কাজ নেগেটিভ একটা যোগ প্লাস আর একটা বিয়োগ মাইনাস খেয়াল করেন আপনি এখানে একটা গাছ লাগাবেন গাছ কায়েম করবেন তাহলে দুটি কাজ করা লাগবে একটা পজিটিভ একটা নেগেটিভ গাছের চারিপাশে বেড়া দিতে হবে এইটা কি নেগেটিভ না নিষেধের বেড়া দহ গ্রাম এলাকার গরু ছাগলেরা এখানে একটা গাছ আমি লাগাইছি খবরদার মুখ দিবি না এটা কিসের বেড়া নিষেধের বেড়া আর একটা হলো হাঁ এই গাছের গোড়ায় সার দিতে হবে পানি দিতে হবে প্রয়োজনীয় জিনিস দিতে হবে এই দুটি কাজ যদি গাছের মালিক করেন তাহলে গাছটা কায়েম হবে না এ গাছ কায়েম হবে বড় হবে এবং আপনি কল্যাণের সুস্বাদু ফল পাবেন ফলটা আগে পাওয়া যায় না পরে পাওয়া যায় পরে আমরা যে সলাত কায়েম করি এই সলাতের ফলও শেষে সলাতের ফল কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি শান্তি সোহানাল্লা অর্থাৎ সালাদকারী সালাদ কায়েমকারী লোকেরা যে জমিনে বাস করে তাদের পরিবারে শান্তির ফল ফুলবে তাদের সমাজে পরিবারে রাষ্ট্রে পৃথিবীতে শান্তির ফুল ফলে ভরে যাবে যদি সলাদ কায়েম হয় আমরা সলাদ করি আমরা কায়েম করতে পারি নাই বলে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই পরিবার জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই আন্তর্জাতিক দুনিয়া হয়েছে এক উত্তপ্ত অশান্তির কড়াই যার ভিতরে মানবতা কই মাসের মতো ফ্রাই হয় মুরগির মতো রোস্ট হয় ঠিক না বলে আমাদের এই কাজ করতে হবে সলাদ কায়েম করতে হলে এখন লোকমান কি কয় দেখেন অর্থাৎ আমরা যদি কিছু লোক তো চালাকও কম না কিছু লোক কিন্তু নামাজের সাথে এই দুটো কাজ একসাথে করে না একটা গ্রুপ আছে তারা শুধু কিছু ভালো কথা কয় কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা কয় না এরকমও কিছু মানুষ আছে। যারা জেহাদ করে না পছন্দ করে না কিন্তু ব্যক্তি স্বার্থে দুই দল হয়ে মারামারি করার দরকার হলে ঠিকই মারামারি করে তাদের তাদের বিরাট সমাবেশকে তারা টুকরা টুকরা করে ঠিক কিনা বলেন ওই সময় তারা বোঝে যে হাত কিন্তু চালাকি করে যদি আপনি মনে করেন ওরে বাবা বেড়া ট্যাড়া আর দিতাম না শুধু গাছের গোড়ায় সার দেবো আর পানি দেবো বেড়া দিতে হলে কত খাটাখাটনি খাটনি বাঁশ কেনো কাটো পেরেক লাগাও এত কিছু দরকার কি পানি ফিরি পানি দেব সুবিধাকার আপনার না গরু ছাগলের বেড়া আপনি দেন পানি আর সার পায়ে আপনার লাগানো প্রিয় ফলের গাছটা যত বড় হবে এই দহ গ্রামের গরু ছাগলেরা আসে ছাগলের কাছে এসে বিসমিল্লা পড়ে পাতাগুলা মুড়ে খায়ে জিব্বা পুষে বলবে আলহামদুলিল্লাহ আর গাছের মালিক পড়বে ইন্না আলিল্লাহ এইবার আপনি বুঝেছেন বেড়ার হাকিকত ফজিলত কি এবার দেখলেন আরে এতদিন কি করলাম আমার তো বেড়াটে আগে দিতে হবে এইবার আপনি টাকা পয়সা বের করে বেড়া দিলেন পানির পরে রাগ সারের পরে রাগ এত পানি সার দিয়ে কি ক্ষতিটা আমার হলো আমি আর পানি সার দেবই না এখন শুধু বেড়াই দেব তাহলে কি হবে গাছ জাগাই শেষ ঠিক না তাহলে এটা যদি এই বাংলা উদাহরণ যদি বোঝেন তাহলে আপনি তাফসিরও বসবেন এবার দেখেন তাহলে গাছ কায়েম করতে হলে কটা কাজ জরুরি দুইটা একটা হা আর একটা না নামাজ কায়েম করতে হলে দুটি জিনিস জরুরি মহা জ্ঞানী লুকমান হাকিম তার কিশোর ছেলেকে বলছে আব্বু নামাজ কায়েম করবা সালাত করবা ছেলে জানতে চায় কেমনে ওয়ামুর বিল মারুফ وانا حوানি لبুনকার আচ্ছা ছেলে বুঝলো তে পিতা তো জ্ঞানী পিতা দূরদর্শী এই কাজগুলা করলে পরিণাম কি হয় এটা লুকমান জানে তাই সন্তানটাকে আগেই সাবধান করছে ওয়াসবির আলা মাসাবাক বিপদাপদ আসলে صبر করো বিপদাপদ আসবে কে অত বসবে না যেই ভালো কাজ করছে বিপদ মানে কিন্তু বুদ্ধিমান জ্ঞানবান পিতা জানে আমার এই নিষ্পাপ শিশুটা যখন এই ময়দানে সৎ কাজের আদেশ করতে যাবে গাছ স্কুলে সামনে টিমের মতো যেসব যুবকগুলা দাঁড়ায় থাকে আমার এই ছেলে যখন বলবে বড় ভাই বন্ধু ফ্রেন্ড এই কাজ করো না ওরা আমাদের মা বোন ওদেরকে ইফটিজিং করো না ওরা কি এই ছেলেটারে ভালোবাসবে তখন ওরা বলবো সা তুলে দেবো একেবারে এত বড় সাহস ব্যাদব ছেলে কিছু লোক যখন নেশার মাদকদ্রব্য পালন করে মাদক মাদকদ্রব্য সেবন করে এই লুকমানের ছোট ছেলেটা যখন যায় বলবে ভাইরা এই কাজ করতে হয় না এটা হারাম ওরা কি ভালোবাসবে বন্ধুবান লুকমান এটা জানেন তাই ছেলেকে আগে থেকেই সাবধান করছে কারণ ছেলে যদি ভালো কাজ করতে গিয়ে অন্যায়কে নিষেধ করতে গিয়ে বেকায়দায় পড়ে তখন সে মন খারাপ করবে ওরা আর ভাল লাগবে না সালাদ কায়েম করতে তখন ও যদি এই কাজ থেকে ফিরে যায় তাই আগেই তার মানসিক প্রস্তুতির জন্য বলছে ওয়াসফির ওয়াসফির আলাম আব্বু যান বিপদ আপদ আসলে তো সবর কৈর কামিন আসমিল এই কাজটা সাহসী লোকদের কাজ কোন ভিড় কা পুরুষে কাজ করতে পারে না আমার কথা কি বুঝেছেন আপনারা এবার শোনেন তাহলে ভালোবেসে করতে হবে আচ্ছা লুকমান তার কয়টা ছেলেকে বলছিলেন একটা তার মানে সলাৎ কায়েম এবং সলাৎ কায়েমের প্রয়োজনে সৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ তুমি যদি একাও হও তোমার এটা করা লাগবে এটা ব্যক্তিগত ফরস কি ফরস ব্যক্তিগত যে জন্য হযরতুল লুকমান একটা ছেলের উপরে এতগুলা বোঝা চাপাচ্ছেন ব্যক্তিগত ফরস এবার আমি মজাটা দেখাই কিভাবে এই আনোয়ারুল ইসলাম রাজু ভাইকে এই আসনে জেতাবেন রাগ করছেন নাকি আপনি ভোট দেবেন কি না দেবেন আমি তো জানি না দেখতে আসবো না তবে এখন একটু ভাবনি থাকেন যে না ঠিক আছে আমরা আসি আমি চেয়ারম্যান হওয়ার পর বললাম যারা আমারে ভোট দিস আমি তাদেরও চেয়ারম্যান যারা আমারে দিতে পারো নাই আমি কিন্তু তাদেরও চেয়ারম্যান কারণ একটা স্বাধীন গণতান্ত্রিক বাক স্বাধীনতা পূর্ণ স্টেটে সবে আমাকে আমাকেই ভোট দেবে কেমন কেউ গোলাপ ফুল যত সুন্দরই হোক কেউ কি শুধু গোলাপ দিয়েই বাগান করে অন্য ফুলও তো থাকে যে পারবে সব ভালো মানুষদেরকে সে সৌভাগ্যবান এটা কিন্তু জান্নাতের ব্যাংকে একটা ডিপোজিট অ্যাকাউন্ট ব্যাংকে যখন বাড়ে আপনি যখন ভালো লোককে রায় দেবেন সমর্থন দেবেন তখন জান্নাতে আমল বাড়তে বাড়তে বাড়তেই থাকবে সোহান আল্লাহ কেয়ামতের দিন যখন আমল নামা দেবে ভালো মন্দ উভয় লোকই বলবে মালি হাজাল কিতাব এ কেমন ধরনের বই লাই সগির ওয়ালা বলা ইল্লা আহসাহা কবে একটা ছোট্ট ভুল করে করেলাম কবে বড় করেছিলাম সব লেখা এগুলো তো আমি করি নাই এটা ভালোরাও বলবে খারাপ আলারাও বলবে আমি করি নাই কেন খারাপ আলারা কারণ আপনি এই সমর্থনের ব্যাপারে যে যে সমর্থনটা দেন ক্ষমতায় গিয়ে ওই নেতা যত অপরাধ করে জনগণ কি জানে ও কত খুন করেছে জানে না জনগণ এবার দেখে খুনের মামলা তখন সে তো বলবে আমি এগুলো করি নাই আবার ভালো নেতা কত ভালো কাজ করলো এটা তো ভোটাররা জানে না কিন্তু আল্লাহ জানেন তারা জানেন সুতরাং সিধাকারী বাবা এত সোয়াবের কাজ তো আমি করি নাই তে ভালো যারা তারা সরলভাবে বলবে অসৎ যারা তারা ক্রিমিনালি কায়দায় কথা বলবে কিন্তু আল্লাহ কি উপায় নাই জবান বন্ধ করে দেবেন এত সোয়াবের সুরা সুরা ইয়াসিন আল ইয়ৌমান আল ইয়ামা নাসতিমু আলা আফ ওয়া তুকেন লিমু নাই দিহিম ও তা আর জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে ত্বক সাক্ষ্য দেবে পা সাক্ষ্য দেবে সব বলে দেবে কি মারাত্মক অবস্থা এবার যখন ধরা পড়বে বলবে আল্লাহ আরেকটি পাঠাও এবার যদি যাইতে পারি মানে জবান খুলে দেবে জবান খুললে হাত পায়ের দিকে তাকে বলবে কলুলি জুলুদি হিম লিমা সাহিত্য মালাই না ওরে আমার হাত পাও ওরে আমার ত্বক কত যত্ন নিতাম কত ক্রিম লোশন ফেস ওয়াশ সাবান সুডা কত কি মাখছি কত হাত মোজা পা মোজা এত যত্ন নিছি তোরা আজকে আমার বিরুদ্ধে শিক্ষা দিবি আমার ভাইরাম আমার মা বোনেরা হাত পা এবং তক আল্লাহর বান্দা পৃথিবীতে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না রব্বুল আলমিন আমাদেরকে তোমার অধীনস্থ বানিয়েছিলেন কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন আল্লাহর সামনে আমরা মিথ্যা বলতে পারবো না এরপরে বান্দা যখন দেখবে সর্বনাশ বান্দা তখন রব্বুল আলামিন কে কি বলবে শোনেন কোরআনি কারিমে সূরা ফাতিরের মধ্যে এ আয়াত কারিম এসেছে অপরাধীরা বলবে রব্বানা আখরিজিনা না আমাল সলিহান গাওরাল্লাযী কুননা না আমাল আমাদের রব আরেকটি বারের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাও এবার যদি দুনিয়ায় যেতে পারি মিনাস পারিহীন বেশি বেশি দান খয়রাত করব সাংঘাতিক সুফি দরবেশ হয়ে আসব আরেকবার দুনিয়ায় পাঠাও রাব্বুল আলমিন তখন বলবেন আউলাম আমি কি তোমাকে একটা লম্বা সময় দিয়েছিলাম না তুমি ইচ্ছা করলে ওই সময়ের মধ্যেই ভালো কাজ করতে পারতে তা যখন করো আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো উপায় নাই রব্বুল আমিন তখন ফ্রেশতাদেরকে নির্দেশ দিবেন সুরাতুল হক্কা তিরিশ এবং একত্রিশ নম্বর এক খুদুহু ফাগুন নু হু সুমাল জ্যাহি হু এর ধর এর গলায় সত্তর হাত আগুনের শিকল পরাও এবং এর জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ আমাদেরকে রক্ষা করোন আমরা বলি আমিন বন্ধুকান সুতরাং সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে জীবনটা মাত্র কদিনের কিন্তু এই প্রজন্মকে তৈরি করতে হবে এরা আমাদের সৎকে জারিয়া সৎকে জারিয়ে না আমাদের সন্তানেরা মৃত্যুর পর তিনটা জিনিস কাজে আসবে একটা এমন জ্ঞান অর্জন করা যার দ্বারা মানবতাকে উপকৃত করা যায় আর একটা হলো এমন কাজ করা যার দ্বারা মানবতার কল্যাণ হয় আর এমন নেক সন্তান জন্ম দেওয়া যা মা বাপের মৃত্যুর পর মা বাপের জন্য মা ফেরাতের দোয়া করে শোভান আচ্ছা এবার আসুন লোকমানের কথা দ্বারা কি বুঝলাম সলাদ কায়মে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ব্যক্তিগত ফর্স এবার আরেকটু মাথা খাটান মাথা খাটান এইভাবে যখন লুকমানের ছেলে বাপের কথা মতো বা আপনার ছেলে আপনার কথা মতো এই ময়দানে ভালো কাজ শুরু করবে সে কয়েকজন বন্ধু পাবে না নাকি চিরদিন একা থাকবে পাবে এক থেকে দশ হবে আচ্ছা এবার দেখা যাবে সে একটা গ্রুপ সে একটা দল এবার সে কি মনে করবে যাক এখন তো অনেক লোকে এই কাজ করে আমি আর এই কাজ করতাম না তাই বলে সে কি সলাদ ছেড়ে দেবে সৎ কাজের আদেশ নিষেধ দেওয়া বন্ধ করবে না এবার সে একটা দল এবার দেখুন এবার কথা বলছে আল্লাহ এতক্ষণ বলেছে হজারেতে লুকমান এবার কথা বলছে লুপমানের রফ লুপমানের ছেলের রফ কোরআনে কেরিমে সুর আল ইমরান আয়াতে কেরিমে একশত চার কি জন আর্বিটা তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে ওয়ার দা কুমিন কুমুম্মা না হাইর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানবতাকে কল্যাণের দিকে আহ্বান করবে ইয়া বিল মারুফ সেই কাজ আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে লুকমানের কথা থেকে বুঝছিলাম এটা ব্যক্তিগত ফরস আল্লাহর কথা থেকে বুঝলাম এটা দলীয় ফরস আচ্ছা বন্ধুগণ একা কাজ করলে এই ময়দান থেকে যে রেজাল্ট আসছিল দলবদ্ধভাবে কাজ করলে রেজাল্টটা আরও ভালো হবে না আরও বেশি হবে তখন ডাক্তাররা কাজ করবে শ্রমিকরা কাজ করবে ইঞ্জিনিয়ার কাজ করবে ব্যবসায়ীরা কাজ করবে সবাই সবার লেভেল থেকে সবাইকে বলবে ভালো হও অন্যায় কাজ করিস না মরলি তো সব শেষ আই না চ? যখন এইভাবে দলবদ্ধভাবে কাজ করবে তখন জ্যামিতি খারে এই এই আসনে এই এলাকায় ভালো লোকের সংখ্যা কমবে না বাড়বে বাড়বে খেয়াল করুন ভালো লোকের সংখ্যা বাড়বে এবার সামনে নির্বাচন ভালো লোক যখন বেশি এবার যদি আল্লাহর মেহরবানি সেই আগের মেঘ চলে গেছে এখন আশা করা যায় নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হবে বলে ইনশাআল্লাহ ভালো লোক যখন বেশি হয়ে গেল ভালো লোক বেশি ভোট পাবে না খারাপ লোক পাবে ভোট ভালো লোক এবার ভালো লোক কোথায় যাচ্ছে ক্ষমতায় কোথায় ক্ষমতায় এবার কি করবে এবার ওরা ক্ষমতায় বসে ভাববে এবার কাবি খা খাবি খা সব খা এরকম চিন্তা ইমানদার লোক করতে পারে না এবার শোনেন আগে দায়িত্ব ছিল না কাজ ছিল দুই দফা আমরু বিল মারুফ আ নাহ নীল বুংকার ইয়ামরু না বিল মারুফ অয়াংঘনা নীল বুংকার দুই দফা কাজ এবার দায়িত্ব বেড়েছে ক্ষমতা এবার কর্তব্য বেড়েছে এবার কাজ চার দফা কোরেনে করিমে হাট বাইশ নম্বর সূরা আয় তে কারিমা এক চল্লিশ আল্লাহদিনা ইম্মাক্কান্না হুমফিল আমি যখন ইমানদারদেরকে ক্ষমতায় বসাই তারা কয়টা কাজ করে চারটা আকামসালা বতাউস জাকা মারুবিল মারুফ ও নাহৌ ওয়ানিল আবার সেই কাজ সালাত কায়েম করে জাকাত আদায় করে সব কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানবতাকে ফিরায় বলনাল আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে দাওয়াতে দিনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সহজ না কঠিন সহজ দাওয়াতে দিনের মাধ্যমে সহজ না লোক পারবে তো তখন তখন দু একটা দুষ্টু যে থাকবে না তা না কারণ সব রোগ মিষ্টি ওষুধে ভালো হয় না কিছু রোগ ভালো করার জন্য ইঞ্জেকশন লাগে অপারেশন লাগে লাগে না আচ্ছা কিন্তু মজা আছে তাও মজা হল তখন ধরুন এই আসনে বা এই গ্রামে যারা খারাপ কাজ করে ভালো লোক যখন বেশি হয়ে যাবে তখন খারাপেরা কোন ঠাসা হয়ে পড়বে তারা তখন গোপনে গোপনে খারাপ করবে এক লোক বুড়া হয়ে গেছে তাও চুরি করা অভ্যাস যায় নাই তে চুরি করেই সে ওই টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় বিরাট অফিসার বানাইছে এখন লোকেরা খোঁজ নেয় তোমার বাপ কি করে ছেলেদের খারাপ লাগে গ্রামে যখন আসে বেড়াতে গ্রামের লোকেরা কয় ওই চোরের ছেলে যাচ্ছে এটা শুনতে খারাপ লাগে তে অফিসার ছেলে বলছে আব্বু আর কত তুমি চলো তোমার ঢাকায় রাখবো তুমি থাকবা খাবার ঘুমাবা তসবি দেবো লম্বা জামা দেবো নামাজ পড়বা মসজিদে থাকবা তোমার কোনো অভাব রাখবো না এসব বাদ দাও তো বাপ শেষে ছেলের কথা ফেলতে না পেরে সেলের গাড়িতে করে ঢাকায় চলে গেলেন ঢাকায় থাকেন ভালো ভালো পাঞ্জাবি পরে দিয়েছে সুন্দর তাসবি পরে মসজিদে যাই ঝিকে রাজগার করে সবাই সালাম পায় কিন্তু প্রবলেম হয়েছে অমাবস্যার রাজ যখন আসে তখন ওই বুড়ার ভিতরে কেমন কেমন করে বিটার বউ খেয়াল করে যে অমাবস্যার পরের দিন এ ঘরের জিনিস এই ঘরে আর পাওয়া যায় না ওই ঘরে পাওয়া যায় আর ওই ঘরের জিনিস এই ঘরে তে পুত্র বোধ বলছে আব্বু এরকম হয় কেন তে বলছে মা এখন তো আর অন্যের বাড়িতে করি না এখন যা করে নিজের বাড়িতেই করি বন্ধুকান আপনার যদি ভালো মানুষের সংখ্যা বাড়াই দিতে পারেন সেদিন খারাপ লোকেরা অন্যায় করলে নিজের ভিতরে করবে বাইরে শ্বাস পাবে না এবার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সালাদ কায়েম কি এবার বোঝেন এই যে ওই বাচ্চাটা বা এই বাচ্চাটা একটু ছোট যা দেখছি আর একটা তো ঘুমাই গেছে এদের যদি জোর করে ধরে এখানে দাঁড় করিয়ে বলেন হ তো এই তোমরা ভয় পাবে না আমি এমনি উদাহরণ দিচ্ছি ও কেবল ঘুমাচ্ছিল ঠিক হয়ে গেছে ভয় পাবে না আচ্ছা ওর যদি বলেন হ ওকে রাজি হবে যদি জোর করেন ওইদিক ওদিক তাকিয়ে দৌড় মারবে কারণ ও জানে এই সমাজে পোশাক পরা কায়েম আছে। যে সমাজে পোশাক পরা কায়েম থাকে সেই সমাজে উলঙ্গ হওয়া লজ্জা কায়েম হবে গোটা দেশের ভিতরে একটা বেনামাজি পাওয়া যাবে না এটা রাষ্ট্রীয় আর দুই নম্বর জাকাত আদায় আজকে অপমানের শর্তে আমাদের মহারাজারা আমাদের দায়িত্বশীলরা অমুসলিম দেশগুলাতে ভিক্ষা করে আমাদের জন্য সাহায্য আনে এই আমরাই এটা খাইনে হারাম বলে ওটা খাইনে হারাম বলে আর জঘন্য শর্তে আমাদের গোটা দেশকে জন্য বানানোর তাদের যে সমস্ত টিকাগুলা এখনো পরীক্ষার মধ্যে এই দেশের তারা জনগণের উপর পরীক্ষা চালায় আমাদের মায়েদের উপরে আমাদের বন্ধের পরে আমাদের বাচ্চাদের উপরে এখান থেকে রেজাল্ট হওয়ার পর এরপর ওরা খাবে তার আগে ওরা নেবে না অথচ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হতো তাহলে বাংলাদেশের ভিতরের সোর্স থেকে যে টাকা আসতো তাতে সর্বশেষ ডাটা হলো প্রতি বছর বিশ হাজার কোটি টাকা ভিতর থেকে টাকাতে আসত লোক কয়টা বিশ কোটি ধরেন বিশ হাজার কোটি টাকা এবার ভাগ করেন তো বন্ধুমান আমাদের পায়ের নিচে স্বর্ণের খনি আর আমরা ফুটা পয়সা ভিক্ষা করি আমরা ভয় পাই ওই বড় দেহটা দেখে মুসলমানদের ভয়ের কোনো ইতিহাস নাই হাজার তোমার রিয়াহু তাল রোম সম্রাটকে চিঠি লিখেছিলেন হয় ইসলাম গ্রহণ কর নতুবা আমাদের ট্যাক্স দিবা আমাদের করদ রাজ্যে পরিণত হও এই দুইটার একটাও যদি ভাল না লাগে তাহলে রেডি হও তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের যত প্রিয় আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয় ভয় কি লাগবে তাকুয়া আজকে উপদেষ্টা মহোদয় কেউ কেউ একটু লডর বডর করে একটা সংসারে আর ভালো হয় কেউ তো একটু করেই শুধু বলবো তাকুয়ার চর্চা করতে ছোট্ট দেশটাই কি যদি সারা পৃথিবীর সব থেকে যোগ্য মানুষের ভিতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনসিকা বলেন যার জীবন কাহিনী যার বায়োডাটাই বোধ হয় পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রায় অর্ধ শত পৃষ্ঠা তার যোগ্যতার কাহিনী পড়তে হবে আমার আপনার তো এক পথে আরো জায়গা থাকে আর তার এত সারা পৃথিবী তাকে স্যালুট করে দুনিয়ার দিক থেকে আমরা একটা যোগ্য মানুষ পাইছি আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু যারা ওই মানের যোগ্য ইসলামপন্থী তাদের দায়িত্ব আছে তার কাছে গিয়ে দাওয়াত পেশ করা যুক্তি আখরে ঠিক কিনা বলেন আমি আমার মসজিদে বলেছি যে উনি উনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন উনি এবং উনার ব্যাংক ক্ষুদ্র ঋণ এর ভিতরে সুদ লেগে থাকে তাই সুদ শুধু উনি করেন নাই আমার এই দেশে সবই তো সুদ একানন্দলালের দোষ দিয়ে লাভ নাই এটা তো ব্যবস্থাপনাই তাই এবার যদি আমাদের ইসলামী অর্থনীতিবিদরা তারে বুঝাইতে পারে যে জাকাত ভিত্তিক অর্থনীতিতে বরকত কত এবং তার মেধা দিয়ে তিনি যদি এদেশের ব্যাংকগুলোকে সংস্কারের জন্যে এটা অ্যাপ্লাই করেন তাহলে ক্ষুদ্র ঋণ থাকবে না ওটা হবে ক্ষুদ্র উপহার গরিবকে জাকাত দিয়ে আবার ফেরত নেওয়া লাগে নাকি জাকাত দিলে ফেরত নেওয়া লাগে না তখন তো জাকাতকে এইভাবে তিনি কাজে লাগাবেন এটা গরিবের জন্য উপহার নোবেল কমিটির বিবেক থাকলে আবার আরেকটা নোবেল দিতে হবে ঠিক কিনা বলেন বন্ধুগণ এজন্যে সবাইকে দায়িত্ব পালন করতে হবে নবীদের কাজে ছিল যোগ্যকে দাঁত দেয়া আমাদের কাজ অযোগ্যকে দাঁত দেয়া করে না কো ফসফাস মারে না কো ঢুস ওকে দাঁত দি আল্লাহ মুসারে বলছে মুসা হাতে ওটা কি মোজাবুল লাঠি বললো যা কার কাছে যা ফেরাউন ওই ডিকটেটর স্বৈরাচারের কাছে যা এইটা নবীদের দাওয়াত আপনি দুর্বলের দাঁত দেবেন আর বলবেন আমি নবীওয়ালা কাম করি এটা প্রতারণা ডিসিকে দাঁত দেন ইনোকে দাঁত দেন ওই ওসিকে দাঁত দেন এইটি হলো নবীওয়ালা কাজ ওই একটা মানুষ ঠিক হয়ে গেলে সব ঠিক এক পীর সাহেব এক ওসি সাহেব নাকি এক পীর সাহেবের কাছে মুড়ি ধরতে এসেছিল তো পীর সাহেব বললো তুমি মুড়ি ধবা কিভাবে বললো হুজুর আপনি যা বলেন তাই তে বলছে তাই আচ্ছা ঠিক আছে তুমি আমার ওই ওই এলাকার গ্রামটাই নামাজির সংখ্যা খুব কম বেশিরভাগই বেনামাজি তুমি একটু যাও দিবি যাই এই সপ্তাহে যাই বেনামাজির একটা তালিকা করবা পরের সপ্তাহে গিয়ে নামাজের তালিকা করবা অজিত সাহেব গিয়েস গ্রামে পুলিশ নিয়ে আয় কে কোথায় আসে বেনামাজে কারা নাম বলো এখন আসল রহস্য তো কেউ জানে না কি তালিকা করছে না। সপ্তাহে এবার পীর কি খবর হুজুরি তো আশ্চর্য বলে দেখো আমি বছর ওয়াজ করে ওই গ্রামে বে নামাজের নামাজে বানাইতে পারি নাই আর তুমি একা একদিন তালিকা করে সব নামাজে বানিয়ে ফেললে তাহলে পীর তো আমি তোমার না তুমি আমার পীর বন্ধগাল সুতরাং এবার আসুন ক্ষমতায় থাকার পর যখন এই কাজ হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কোনো মানুষ ঋণগ্রস্ত হয়ে মরবে না কোনো মানুষ হাত পাতবে না সবাইকে পুনর্বাসন করা হবে বলেন আলহামদুলিল্লাহ এরপর কি হবে কাজ তো আরও সেই পুরনো দুটো আছে তা মুরনা বিল মানুষ নিল মু তখন রাষ্ট্রীয়ভাবে ভাবে ডেলিগেট টিম তখন আর এই অজ্ঞমূর্খ লোকেরা টুপলা নিয়ে হাঁটবে না তখন রাষ্ট্রীয়ভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা এক একটা বিষয়ে ইসলামের এক একটা সাবজেক্টে ডক্টরেট যাদের সাথে কথা বলতে হলে ছয় জগ পানি ঘা লাগবে তর্ক করতে হলে এদের ডেলিগেট টিম সারা পৃথিবীতে রাষ্ট্রীয় মেহমান হয়ে গিয়ে ওই সব রাষ্ট্রনায়ক আগের আমলের ফেরাউন আগের আমলের নমরুদ যারা ছিল নবীরা যাইত আর যারা পৃথিবী চালায় তাদের কাছে গিয়ে দাওয়াত পেশ করবে রাষ্ট্রীয় টেলিভিশন রেডিও সব কিছুর ভিতর থেকে মানবতার গঠনমূলক কথাগুলো আসবে তখন টেলিভিশন দেখলে গুণা হবে না চোখের পলকে পলকে দশ দশ করে হবে বলেন কাল বাজারে না টেলিভিশন দেখা দশ নেকি হবে হুজুর আমি বলছি তখনকার কথা এই সিস্টেমটা যেন মনে থাকে আমার অনেক মা বোনের এসছেন মা বোনদেরকে লোকেরা পর্দার নামে সব কথাবার্তা বলে এ দেশের থেকে অমায়িক ভদ্র এবং ঐক্যের বিমূর্ত প্রতীক ডাক্তার শফিকুর রহমান আল্লাহ তার হায়াতে তাইয়েবা দান করুন আমরা আমিন আল্লাহ তার সেহাতে কুল্লিয়া দান করুন আমরা বলি আমিন এই দেশটা কি শুধু আমার বৌ আমার বৌ দিয়ে চলবে কত রকম মানুষ কত শিক্ষিত কত রকম মানুষ কত মতলব বাস সবার জন্য বিধান দিতে হবে ইসলাম কোনোদিন হয়েছে পর্দার জোর করে পর্দা করেন নাই মেয়েদের মধ্যে যখন আখেরাতের বিশ্বাস তৈরি হয়েছে রসুল্লা এবং তার পরিবারের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তখন এতটুকু বললেই হয়ে গিয়েছে যে মায়েরা বোনেরা মেয়েরা ইসলাম তোমাদের জন্য শালীন পোশাকটা পছন্দ করে এতটুকুতেই তারা চেঞ্জ হয়ে গিয়েছে সুহান আল্লাহ আপনাদের চাইতে কিন্তু মেয়েরা সহজে মানে ইসলামের ভয়টা তাদের ভিতরে বেশি যারা শোনে ঠিক কিনা বলেন একটু ঠিক আমরা অনেক জায়গায় বসেন মন শক্ত তাদের মন নরম ওদেরকে বুঝাইতে পারলে অনেক কাজ হয় তে এজন্য বাতিলের টার্গেট ওরা এজন্য আমাদের টার্গেট করতে হবে মানুষের ব্যক্তিগত অভিরুচির উপরে জোর করার কিছু নেই জোর শুধু এতটুকু যে শালীন পোশাক পরো এবং পোশাকটা কেমন হবে সেটা সেই শালীনতা অনুযায়ী সে বুঝবে এই কথাটুকু এই স্বাধীনতা বলার কারণে রেলে করে চিৎকার দেশে অথচ এতদিন ধরে কত কিছু ঘটলো ওই হুজুরগুলা কোনো কথা কয় না বন্ধ করে আমাদের সচেতন হতে হবে তে পাশাপাশি যখন ওইভাবে হবে তখন মুসলিম শুধু দহগ্রাম না মুসলিম শুধু বাংলাদেশ না তখন ওই ডেলিগেট টিমের দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে পড়বে মুসলমান হবে এক আন্তর্জাতিক মুসলিম উম্মা বলনাল আলহামদুলিল্লাহ তখন কি ছুটি হবে সোরাল ইমরান একশো দশ নম্বর আর কুমতুম হইরা উম্মাতিন ওখরি নাস তামুরুন বিল মারুফ ওয়াতন হাউনা নীল মুংকার দেখেন প্রথমে একা ছিলেন লুকমানে সেলে এরপরে দল এরপরে ক্ষমতায় গেলেন এইবার বিশ্বময় ছড়ালেন সুর আল ইমরানের একশো দশ নম্বর বলছে তোমরা হলে শ্রেষ্ঠতম মুসলিম তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বাছাই করা হয়েছে তোমাদের কাজ কি তা মুরুন মারুফ ও হাউনা হাউনানীল তোমরা মানবতাকে কল্যাণের দিকে ডাকবে সত্যের দিকে ডাকবে আর সমস্ত কল্যাণ থেকে মানবতাকে ফিরাবে তাহলে বুঝলাম এ কাজ আমার মৃত্যু পর্যন্ত এই কাজ ঠিক কিনা কর আচ্ছা এবার লুকমানের ব্যাখ্যা শেষ আল্লাহর ব্যাখ্যা শেষ এবার রাসূলুল্লাহ কি কোন শোনেন ওয়াল্লাযী নাফসি জি আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন আমি তার শপথ করছি লা তা'মুরুন্নাবিল মারুফি ওয়া লা তানহাউন্নanil কাজ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবেই তোমরা অবশ্যই অসৎ কাজের নিষেধ করবেই অনুবাদটা দেখেন যে সৎ আর অসতের ময়দানে আপনাকে আমাকে রাখছে এবার দুই দিকের দুই দরজা লক করেছে অবশ্যই করবেই তার মানে এ কাজ থেকে ছুটি নেওয়ার কোন সুযোগ নাই বলেন এবার নবী কি বলছে দেখেন নবী বলছে যদি ছুটি নাও যদি এই কাজে ফাঁকি দাও তাহলে কি হবে তোমরা তোমরা এবার আল্লাহর কাছে সুমাইয়াদ উহু খিয়ারাকুম আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবা শান্তির দোয়া করবা ফালা ইস্তাজাবা লাকুম ওই ফাইলে আল্লাহ সই করবেন না শান্তি কপালে জুটবে না কোন দোয়াই কবুল হবে না যদি এই কাজ তোমরা না করো এই কাজে কোনো ছুটি নেই বন্ধুগণ সাহাবারা পরিবর্তন এনেছিলেন এই দাওয়াতে দিনের এই হাতিয়ার যথার্থভাবে প্রয়োগের মাধ্যমে আমরা বলি আলহামদুলিল্লাহ ছোট কয়েকটা গল্প শুনিয়ে শেষ করি গল্প মানে কাহিনী বাস্তব ইতিহাস রাসূলুল্লাহ মদিনার জীবন কত বছর দশ রাসুল্লাহ ইন্তেকালের পর হজরত আবু বকর ক্ষমতা এলেন এসে ইসলামী এই মদিনা রাষ্ট্রের সাড়ে বারো লক্ষ মাইল রাসুল্লাহ রেখে গেছিলেন হযরত আবু বকর এবং উমরের মাধ্যমে সেই বাড়তে বাড়তে সারা জগতের অর্ধেকটাই স্পর্শ করল মুসলিম শাসন ইসলামী শাসন এইবার হাজরেতে আবু বকর ক্ষমতায় আসার পর রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন উমার রে হাজরত উমার এক বছর পর খলিফার কাছে সুপ্রিম কোর্ট এর ইয়ে এর যে ফৌজদারি যেত সব অপরাধের ব্যাপারে রায় এই রিপোর্ট দিচ্ছেন হজরত আবু বকর রিপোর্ট দেখে দেখেন সব পাতেই খালে খালি শেষে গিয়ে উমরের সই তে বলছে কী ব্যাপার উমর কোনো কিছুই লেখা নাই হজরত উমর বলছে আমিরুল হে খলিফা তোর রাসুল হে রাসুলের খলিফা আমিরুল মুমিনিন আপনি আমার যে দায়িত্ব দিলেন এই চাকরি আমি আর করতাম না হজরত বকর বলছেন কেন কি হলো তুমি চাকরি করবে না মানে এত ন্যায় নীতি পরায়ণ বলছে এই যে বসে বসে টাকা খাওয়া আপনি আমি এক বছর দায়িত্ব পালন করলাম এই দেশবাসীর দুইজন লোক মাত্র পেলাম না যে আমার আদালতে মামলা দায়ের করবে সোহান আল্লাহ দশ বছর রসুলের আর আবু বকরের এক বছর মানুষের নৈতিক মান কোথায় গিয়ে ঠেকেছে আমরা অর্ধ শত বছর পার হয়ে গেল এই বর্ডারটা তো ছিল ইমানের বর্ডার যে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি অমুসলমানের জন্য আলাদা আবাস ভূমি কিন্তু আমরা এরকম একটা স্বাধীন আবাসভূমি পাওয়ার পরও আমরা মুসলমান ঠিকই কিন্তু ইসলাম পাইলাম না নিজেদের নেতৃত্বের মুনাফিকদের জন্য যার কারণে কোর্টে যান লক্ষ লক্ষ মামলা পেন্ডিং কাদের মামলা একই মায়ের পেটের দুই সন্তান একে অপরের বিরুদ্ধে মামলা প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে মামলা এটা কোনো মুসলমানের কাজ কারণ শিক্ষা ব্যবস্থা নষ্ট শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মানুষ বানাইনি। আমাদের প্রায় বানায় বানর না হয় বানে তুমি শরীফ শরীফ আজ থেকে কি মজা চিন্তা করেন আমাদের মাতাল বানিয়ে দিচ্ছে আর এখানে কি হলো দশ বছর রসুল্লাহ শাসন আর আবু বকরের এক বছর উমর বলছে একটা বছর বিচারের দায়িত্ব পালন করলাম দুটি মানুষ বাদী বিবাদী পেলাম না যে আমার দরবারে মামলা দায়ের করবে হেরাসেলের খলিফা এই চাকরি নেন এটা আমার দরকার নাই